আমি তো পারি না আপনার বিরুদ্ধে বলতে। আপনি আমার ঘরের ভিতরে দরজা আটকাইয়া বয়া যদি ইচ্ছা মতন বাস দেন তবুও তো আমি মেসের সামনে কইতে পারি না। দাওয়াত দিয়ে আইন না আপনি যদি জনমের মতো বেইজ্জতি করেন তাও তো মানুষের কাছে কইতে পারি না, তাহলে আপনি আমার বিরুদ্ধে বলবেন কেন? খবরদার, কোন সুন্নি আলেমদের বিরুদ্ধে কথাবার্তা বলবেন না। কোন জায়গায় যদি দেখেন পোস্টারে তার নাম দিছে বা আমার নাম দিছে কিন্তু মাহফিলে আসি নাই, তাহলে ভালো করে জাইনা নেন দাল মে কুছ কালা হে, কোন না কোন সমস্যা আছে, হয়তো দাওয়াতই দেয় নাই, নাইলে দাওয়াত দিয়ে হুজুরের লগে বেয়াদবি করছে। আপনি মেহমান দাওয়াত দিবেন, মেহমানের লগে বেয়াদবি করবেন, মেহমানের কি ঠেকা পড়ছে নাকি আপনার বাড়িতে আওনের লেগে, নিশ্চয়ই কোনো সমস্যা। গত এক বছর না দুই বছর আগে এই রিজনে কোথায় ছিল মাহফিলটা? আপনাদের এই এদিকে পোস্টারে আমার নাম দিয়া তারা মাহফিল করছে, ওই মাহফিল আমি আসি না। অনেকে অনেক কথা বলছেন, আল্লাহর কোরআন হাতে এই ছেলের সাথে আমার তখন পরিচয় নাই, তার সাথে কথাও হয় নাই, আমি মাহফিলও রাখি নাই, আমার মোবাইলেও যোগাযোগ করে নাই, যার সাথে সে যোগাযোগ করছে তারে আমি জানি না চিনি না, বললো বৈরবেন নাকি ওই ছেলের কাছে টাকা পয়সা লেনদেন করছে, তার কথার উপর ডিপেন্ড করে সে পোস্টারে নাম দিছে, এটা তো আমার কোনো দোষ ছিল না। এখন আপনি কিশোরগঞ্জে যদি আমার নামে পোস্টার বানান আমি ঢাকা থেকে না জানলে কি করবো, আর জানলে কি করবো? মনে করেন আমি জানলাম যে আপনি আমার নাম দিয়ে একটা মাহফিল দিছেন, অন্য অন্য সুন্নি আলেমদেরকে দাওয়াত দিছেন আমার নামটা দিছেন, বা আমাদের মুফতি গিয়াসউদ্দিন তাহেরি ভাইয়ের নাম দিছেন, বা আমাদের পরিচিত আলাউদ্দিন জিয়াদি সাহেবের নাম দিছেন, সাইফুল আজম বাবর ভাইয়ের নাম দিছেন, বা হাসান আজারি সাহেবের নাম দিছেন, বা মোকাররম বারি সাহেবের নাম দিছেন, এক্সেট্রা এক্সেট্রা এক্সেট্রা, আমাদের যত আলেম আছে যে কোনো একজনের নাম আপনি দিছেন, তো আমি যদি জানতে পারি আপনি আমার নাম ব্যবহার করছেন, আমি আপনার বিরুদ্ধে যদি মামলা করি কি স্বাভাবিক? মামলা করলে প্রথমত মাহফিলটা বন্ধ হয়ে যাইব, মাহফিল বন্ধ হইলে সুন্নিয়তের ক্ষতি হইব, ঠিক কিনা? আচ্ছা, আর যদি মামলা না করি তাহলে আপনি যে আমার নামে পোস্টার করছেন আপনি স্টেজে দাঁড়ায় কইবেন যে এই হুজুরের টিয়া নিছে, দাওয়াত নিছে, হুজুরের টিয়া দিয়ে লাইছি 50,000, আরো 10,000 দেই না দিকা আইনা, ঠিক ঠিক কিনা বলে? আমরা কি করতাম আপনাদের জন্য? কোন মুসিবতে আছি আমরা আপনাদের জন্য কি করতাম? জানটা হাতের মুঠে নিয়ে তারপরে আপনাদের মাঝে আসি, জানটা একেবারে হাতের মুষ্টিতে। আমাদের সব আলেমরা একরকম, আমি ভিন্ন রকম। ওহাবিরা যদি কোনো জায়গাতে আমারে সানচে পায় তারে পাইলেও ফিডিয়ে ফাটায় সাইরে দিব, কিন্তু আমারে পাইলে জান বাইরে না রাখ পর্যন্ত ছাড়তো না, ঠিক না? তারে পাইলে মাইরে দূরে সাইরে দিব, বেটা অতদিন আসিল ওহাবি অঞ্চল নিশ্চিত করে, আর আমার কাছে বেটা আজীবনের শূন্য, তাছাড়া আমাকে হুজুর যেটি আছে কোনটাতে বাদ রাখছে না, হগলরে বাদ দিছে, তারে দর ভালো মতো, ঠিক কিনা বলেন? জান্ডা হাতের মুষ্টিতে নিয়ে তারপর আপনাদের মাহফিলে আসি, আর আপনারা আমাদের জীবনের মূল্যায়ন হিসাব করেন কত? হুজুর 30,000 টাকা মাহফিল করে লয়ে গেছে, 50,000 টাকা লয়ে গেছে হুজুরের মাহফিল করে, 1,00,000 টাকা 1,50,000 টাকা হুজুরের নিয়ে গেছে, আইসে গদ্দুর গাড়ি দিয়ে 1 ঘন্টা বাস করছে, টিয়াটি লয়ে গেল গাড়ি, হইলো? কিন্তু আল্লাহর কসম করে বলতে পারি আমার জায়গা যদি আপনি হইতেন বহুত আগে বাংলা ছেড়ে পলাইয়া যেতেন। এই জন্য আমাদের বিরুদ্ধে আমি যে কথাটার থেকে এখানে আসলাম যে আমি আপনার বিরুদ্ধে কথা বলবো কেন, আর আপনি আমার বিরুদ্ধে কথা বলবেন কেন? আপনার দোষ আছে আমি বলবো কেন? আপনি তো আমার ভাই, আপনারে লাগলে দরজা বন্ধ করে ঠাডাইয়া সাইডটা ছটকানা দিব, কিন্তু মানুষের সামনে বেজ্জতি করবো কে, ঠিক কিনা বলে? মানুষের সামনে বেজ্জতি করবো কেন? আপনারে থাপড়াইয়া ঠিক করবো, ধমকাইয়া ঠিক করবো, ঠিক করার একটা জায়গা আছে, একটা পজিশন আছে, যেখানে সেখানে যাতা কথাবার্তা বলবেন, মনে করতেছেন যে অমুক হুজুরের বিরুদ্ধে কইতাছি না, যদি আপনার আকীদার হয়
আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেম যদি হয় আপনি মনে করতেছেন তার বিরুদ্ধে বলতাছেন কিন্তু না আপনি আরেকজনকে শিখিয়ে দিতেছেন কয়দিন পরে আপনারই কইবো আপনার হুজুরেরম আপনি না কইছিলেন ঠিক 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 কিনা বলে তখন আপনি লাজওয়াব হয়ে যাবেন অতএব বাবা আমরা জন্ম গ্রহণ করছি আপনাদের কাছে দ্বীনের খেদমত পৌঁছায় দেওয়ার জন্য আল্লাহ হয়তো এভাবে কবুল করছেন তা আমরা এটুকু যখন করি আমরা কি পরিমানে ত্যাগ আপনাদের জন্য দেই আপনারা একটু চিন্তা করেন সেই হিসেবে আমাদেরকে আদর আপ্যায়ন করতে না পারেন অন্তত বেজ্জতি করেন না অপমান করেন না প্রেস্টিজে আঘাত করে কথা কইেন না নিতে পারি না মানুষ আত্মহত্যা করে কখন গরেও জ্বালা বাইরেও জ্বালা সে যাবে কোথায় সিন্দরে যাই কবরে কিন্তু গেলে গিয়া কালকে ওহাবি রামনগরে কইব ওই জামনগর নকশবন্দি ফলাইছে ঠিক কইবনি বলবো তখন আপনারা মোবাইলে তো ভাইতেন না মেসেঞ্জারে কইবেন হুজুর আমাগরে ভাষায়া দিয়া গেলে কিন্তু হুজুর দেশে থাকতেন কি পরিমানে সুবান সুবাইছেন আপনি ওটা হুজুর তো আর কইতে পারেন বাবা বাবা কোরআন শরীফ খুলছি একটু ধৈর্য ধরেন আমার সকালে ইমার্জেন্সি একটা কাজ আছে বলি পরীক্ষা আছে আমি এই জন্য আমার টাইম ছিল বারোটায় আমি বারোটা বাজে এসে টাইম চাইছিলাম পাই নাই এর ডাইনেবামে যা হয়েছে হয়তো নসিবে ছিল বলতে পারবো না অল্প কিছুক্ষণ কথা বলবো যদি আপনাদের ধৈর্য হয় মনোযোগ হয় অসুবিধা হবে বলো যদি কষ্ট হয় আমারে বললে আমি একটু মিলাদ শরীফ পড়ে দিয়ে চলে যাই অসুবিধা নাই তো আমি গত তিন চার বছর ধরে আমি কোরআন শরীফ থেকে সরাসরি তাফসীর করি আমরা যতই কোরআন হাদিস দিয়ে কথা বলি আমাগো ভাইয়ের পূর্বের গ্রুপেরা এখন কার না এখন তো আমাদের ভাই এখন আমাদের লোক ঠিক কিনা তারা আমাদেরকে বলে আমরা বলে কোরআন হাদিস কই না কোরআন হাদিস জানি না এও বলে আমরা কোরআন হাদিস কইলে কয় জাল কইছি এখন এবার কোরআন শরীফ থেকে সরাসরি তাফসির করা শুরু করছি এবার তোর বাপের ক্ষমতা থাকলে জাল কইয়া দেহা আল্লাহ রসুলের শান ও মান কোরআন শরীফে 6666 আয়াতের সবগুলোতেই আছে জোরে কর না সুবহানাল্লাহ হাদিস শরীফে তো আছেই অসংখ্য অজস্র অভাব নাই কোরআন শরীফও আছে